শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে রামপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির হাতে পূজোর বাসন কোসন তুলে দিলেন বরখলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ। ষষ্ঠী পুজোর আগে শুক্রবার পুজো কমিটির হাতে মায়ের পুজোর সুবিধার জন্য এই বাসন কোসন তুলে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রাক্তন বিধায়ক কিশোরনাথ। এজন্য প্রাক্তন বিধায়কের প্রশংসা করেছেন পুজো কমিটির কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, সাধারণ সম্পাদক কল্লোলজিৎ চক্রবর্তী, ব্লক সভাপতি সবিতা দাস, সঞ্জন দাস সহ আরও অনেকেই। বরখোলা থেকে শিবির আহমেদ বড়ভূইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। গ্রামের যে জনপ্রিয় একটা আয়োজন করেছে এবং আমাদের প্রাক্তন যে এমএলএ এখানে এসছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের এই যে নেতৃত্ব দিয়েছেন তার জন্য আমি বিশেষ ধন্যবাদ আমরা আশা করি আরও আমাদের এরকম সাহায্য করবেন বলে আমরা আশা রাখি এবং করবেন। যদি আরও প্রাক্তন বলতে আমাদের আরও লিখে দিচ্ছে এখন আমার কলোলজি বিচার প্রস্থান। নমস্কার। শারদীয় উৎসবের পাক মূর্তি আজকে চতুর্থী। আজকে শারদীয় উৎসব এখানে উপস্থিত আমার বরখোলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ মহাদা, এখানে উপস্থিত আছেন এই গ্রামের বিশিষ্টজনেরা, বিশিষ্ট নাগরিক মহাবন্ধুরা সবাইকে আমি শারদীয় উৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে এখানে এই রামপুরের যে পূজা সেই পূজায় আমরা আসার পর এখানে আমার প্রাক্তন বিধায়ক কিছু সামগ্রী বাসনপত্রাদি এখানে এই পূজা উপলক্ষে উনি দান করেছেন, তিনি খুবই আমি খুশি হলাম। আজকে আর এই শুভ সময়ে ভালো একটা ভালো জিনিস যে দান করা হয়েছে, মানে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে, আপনারা এটা একটা ভালো একটা কাজে লাগাতে পারবেন এবং ভক্তরা এসে এর মাধ্যমে যে প্রসাদ বিতরণের যে সুযোগটা পাবে আশা করব খুবই সুন্দরভাবে এটা বিতরণ অনুষ্ঠান হবে। কারণ বিধায়ক আমাদের বিগত পাঁচ বছর এই অঞ্চলের উন্নয়নে জোরদারভাবে প্রয়াস চালিয়ে গেছেন, এই অঞ্চলের বিভিন্ন সমস্যার সমাধানে অনেক প্রয়াস করে গেছেন। যাই হোক, ওনার পাঁচ বছরে আমরা বরখোলাবাসী অনেক কিছু আমরা পেয়েছি, ওনার কাছে আমরা অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। যাই হোক, দুর্ভাগ্যবশত আমরা গত নির্বাচনে আমরা বিধায়ক আমরা নির্বাচন করতে পারিনি, তার জন্য আমরা অনেক অসুবিধার মধ্যে আমাদের উদযাপন করতে হয়েছে। কারণ এইবার যদি আমরা আরও পাঁচ বছর যদি আমরা বিধায়ককে যদি আমরা পেতাম তাহলে আমাদের অনেক সুযোগ সুবিধা এবং বরখোলার যে উন্নয়ন ব্যাপকভাবে করার মতো হতো। বিধায়ক আমাদের দুর্ভাগ্য যা এখানে বলে আর লাভ নেই, যেহেতু পূজার সময় আমরা আনন্দ উৎসব এর মাধ্যমে আমরা এই চার দিন আমরা যাতে সুস্থ সুন্দরভাবে আমরা এই দিনটা উদযাপন করতে পারি সবাই আমরা মিলে এবং আমরা সবাই ভক্তরা মিলে সমস্ত বরখোলার ভক্তরা যারা আছেন এবং দলীয় কর্মকর্তারা যারা আছেন আমরা সবাই মিলে সুন্দরভাবে এই উৎসব দুর্গা পূজা উৎসব শারদীয় উৎসব আমরা পালন করবো এবং উৎসব মুখর পরিবেশে যেহেতু দেখা যাচ্ছে আমাদের আবহাওয়া ঠিক আমাদের অনুকূলে থাকবে। কিছুদিন আগে খুব বৃষ্টি ছিল, তখন মনের মধ্যে এই বৃষ্টির মধ্যে আমাদের দেবী কীভাবে আসবেন এবং আমরা কীভাবে ওনাকে স্বাগত জানাবো এই একটা সবার মধ্যে চিন্তা ছিল। যাই হোক, এখন দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার, আমরা আসবো।